পিতামাতার অবর্তমানে অটিস্টিক শিশুদের লালন পালনের উদ্যোগ রাষ্ট্রই গ্রহণ করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন অটিস্টিক শিশুদের অভিভাবক সহ এ সেবায় নিয়োজিতরা। তারা মনে করেন অটিস্টিক শিশুদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যা সাইমা ওয়াজেদ হোসেনের নানা পদক্ষেপের ফলে অটিস্টিক শিশুদের সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে। রিপোর্ট দিনার সুলতানার। যে কোনো পরিবারে একটি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান মানি মা বাবার হাজারো কান্না। অটিস্টিক শিশুরা নিজেকে প্রকাশ করতে এবং নিজের যত্ন নিতে না পারায় তাদের অভিভাবকরা সারাক্ষণ চিন্তায় থাকেন তাদের অবর্তমানে এই অসহায় শিশুটির কি হবে, তাকে কে দেখবে। এমনই দুশ্চিন্তার মাঝে আশার আলো প্রধানমন্ত্রীর ঘোষণা। আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে আমাদের সরকারের পক্ষ থেকে যে তাদেরকে রাখা এবং তাদের প্রতিপালন করার ব্যবস্থা, এটা রাষ্ট্রেরও একটা কর্তব্য, কাজেই সেই ব্যবস্থাটা আমরা করব। অটিস্টিক শিশুর অভিভাবকরা তাদের অনুপস্থিতিতে রাষ্ট্র তাদের সন্তানদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন যেটা আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল। প্রধানমন্ত্রী এই কথা বলাতে আমরা সবাই খুশি, আমাদের ভালোই লাগতেছে। আমরা চলে গেলে আমার বাচ্চাটা একটু আরামসে থাকবে, সুখে থাকবে। মরিয়া গেল আমি একটু শান্তি পাবো যে না দেহার মানুষ আছে। যত তাড়াতাড়ি পারে আর কি সরকার এটা যেন কার্যকর করে। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এ সেবায় নিয়োজিতরাও। মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলছে, শুধু বক্তৃতার জন্য না, 2013 সালের যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি ট্রাস্ট ফান্ড আইন, এর মধ্যে কিন্তু এই কথাটি লেখা আছে যে কোনো বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক কিংবা ডাউন সিনড্রোম কিংবা অন্যান্য স্নায়বিক সমস্যাগ্রস্ত যত প্রতিবন্ধী আছে, সরকার এবং রাষ্ট্র তার দায়িত্ব নেবে। আমাদের কাছে এইসব শিশুদের অভিভাবকরা আসে, সবাইয়ের কিন্তু একটাই প্রশ্ন, যে আমি যখন থাকবো না তখন আমার শিশুটার কী হবে। আমাদের দেশে এইরকমভাবে জাতীয় পর্যায়ে এই এইসব দিকে এতটা নজর দেওয়া হয়। দেশে অটিস্টিক শিশুদের চিকিৎসা সেবা ও পুনর্বাসনের বিস্তার যেভাবে ঘটছে তাতে প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবসম্মত বলেই মনে করেন অটিজম নিয়ে কাজ করা বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর প্রাণ গোপাল দত্ত। ওয়েলফেয়ার স্টেট হিসাবে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাটা সময় উপযোগী। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন তার সাথে কিন্তু যথেষ্ট অগ্রগতি কিন্তু আগেই হয়েছে। যেমন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল একাডেমি ফর দ্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি একটা হচ্ছে, যেখানে চিকিৎসা ব্যবস্থা, প্রশিক্ষণ ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছুই করা হবে। তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু দায়িত্ব রাষ্ট্র নিয়ে যাচ্ছে। অটিস্টিক শিশুর জীবনযাত্রার প্রতিবন্ধকতা কাটিয়ে তাদের বিকশিত জীবনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রত্যয় ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ হোসেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। তার মতো সকলের সম্মিলিত প্রয়াসই অটিস্টিক শিশুদের পরিপূর্ণ জীবন উপহার দেবে এমনটাই অভিমত সংশ্লিষ্টদের। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন।